পাঁচটি ক্ষতিকারক প্রাণীকে ইসলাম হত্যা করার সমর্থন দেয়, আবার পাঁচটি প্রাণীকে হত্যা না করার জন্য ইসলাম বলেছে। বর্তমানে বিষাক্ত অনেক প্রাণী আমাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে একটা হলো রাসেলস ভাইপার্স। এই রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া কি, এবং বিভিন্ন ক্ষতিকারক প্রাণীগুলো সাপগুলো মারা কি জায়েজ আছে কিনা? এক জায়গায় তো ঘোষণায় দিয়ে দিয়েছে যে জীবন্ত সাপ উদ্ধার করে আনতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে ফরিদপুরে। জীবন্ত রাসেলস ভাইপার দিতে পারলে 50,000 টাকা, তো এক যুবক জীবন্ত দুইটা ধরে নিয়ে আসছে 1,00,000 টাকা। এখন প্রশ্ন হলো যে ইসলামে কোনগুলোকে মারা যাবে, কোনগুলোকে রাখা যাবে, এবং এই ক্ষতিকারক প্রাণী থেকে আমাদের বাঁচার উপায় কী? আমরা অনেকেই জানি না। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পাঁচটি প্রাণীকে তোমরা হত্যা করো, চাই সেটা হারামের মধ্যে হোক বা হারামের বাইরে হোক। সাপ, বিচ্ছু, কাক, চিল, আর পাঁচ নম্বরে হলো আপনার হিংস্র কুকুর। এই পাঁচটা প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেগুলি মানুষকে ক্ষতি করে, সাপ মানুষের ক্ষতি করে, বিচ্ছু মানুষের ক্ষতি করে, হিংস্র কুকুর, পাকলাটে কুকুর মানুষকে কামড়িয়ে ক্ষতি করে, এগুলিকে হত্যা করা ইসলাম জায়েজ করেছেন। বর্তমান যে রাসেলস ভাইপার, এটা মানুষকে ক্ষতি করে, আপনি এটা জীবন্ত করে, আপনি চাইলে এটাকে হত্যা করে ফেলতে পারেন আপনার সামনে পড়লে। কিন্তু একটি দোয়া আছে, যদি দোয়াটি আপনি ঠিকমতো পড়তে পারেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তিকে রাতের বেলা বিচ্ছু ধ্বংসন করলো। বিচ্ছু একটা বিষাক্ত প্রাণী, রাতের বেলা তাকে কামড় দিয়েছে, সারা রাত যন্ত্রণা সে ঘুমাতে পারে নাই। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবির কথা বলা হলো, ওই লোকটির কথা বলা হলো যাকে রাতের বেলা বিচ্ছু ধ্বংসন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আহারে যদি লোকটি সন্ধ্যাবেলা দোয়াটা তিনবার পড়তো, সকাল পর্যন্ত কোনো প্রাণী তার ক্ষতি করতে পারতো না। ছোট্ট একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যে আমি রবের কালামের উসিলায়, রবের কালামের উসিলায় তার সৃষ্টির অনিষ্টতা থেকে তার কাছে আশ্রয় চাই। সন্ধ্যায় তিনবার পড়েন, সকালে তিনবার পড়েন, 24 ঘন্টা আল্লাহ তাআলা হিংস্র প্রাণীর ক্ষতি থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। দোয়াটা কি? রবের কালামের উসিলায় তার সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আমাদের জানা উচিত, জেনে রাখা উচিত। রাসেলস ভাইপার কেন, তার বাপও আপনার ক্ষতি করতে পারবে না। আর এই সাপ যদি আপনার ক্ষতি করতে আসে, আপনার ক্ষতি করে আপনি তাকে হত্যা করতে পারবেন, হাদিসের মধ্যে এটা অনুমোদন রয়েছে, জীবন্ত ধরা লাগবে না। আবার পাঁচটা প্রাণী এমন রয়েছে যেগুলিকে হত্যা করা নিষেধ, যেমন এক নম্বরে পিপিলিকা, নামাল, পিপিলিকার নামে কোরআনে একটা সূরা রয়েছে। দুই নম্বরে হলো মধুমক্ষিকা, মৌমাছি, সূরা নাহাল, এর নামও কোরআনে একটা সূরা রয়েছে, হত্যা করা নিষেধ। তিন নম্বরে হলো হুদহুদ পাখি, নামাল সূরার মধ্যে হুদহুদ পাখির নাম আসছে। চার নম্বরে চড়ুই পাখি সদৃশ, চড়ুই পাখির মতো ছোট বাস পাখি হাদিসের মধ্যে আসে, এটাকেও হত্যা করতে নিষেধ করা হয়েছে। সূরা আরাফের এক আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে যে যে ব্যাং, রসুল বলছে যে ব্যাংকেও তোমরা হত্যা করো না, কেননা ফেরাউনের সময় আল্লাহ তাআলা যখন ব্যাংয়ের আজাব দিয়েছিল, এই ব্যাং একটা আল্লাহর খুশির জন্য তখন তাদের চুলার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিল, এরকম একটা কথা এসেছে। এই জন্য ব্যাংকেও হত্যা করতে কারণ ছাড়া নিষেধ করেছে। তো কিছু প্রাণী হত্যা করা যায় যেগুলি মানুষের ক্ষতি করে, মানুষের অনিষ্টতা করে, আবার কিছু প্রাণীকে হত্যা করা চায় না, যেমন পিপিলিকা কোনো কারণ ছাড়াই, তারপর মৌমাছি কোনো কারণ ছাড়াই আপনি হত্যা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, এবং আর এই দোয়াগুলো পড়তে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার পড়বেন, যে কোনো রকমের বিচ্ছু, সাপ, জিন, মানুষ, বিভিন্ন শয়তান থেকে, দুশ্মনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিফাজত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।